আমার উম্মতকে যখন কবরের ভিতরে নামানো হবে রাতে বেলায় কবর দেওয়া হোক বা দিনের বেলায় কবর দেওয়া হোক কবর দিয়ে যখন মানুষগুলো যখন রওনা করবে একে একে সবাই যখন চলে যাবে সবাই যখন যাবে সূরাতুল মানিআ এই সূরার নাম হলো বাধা প্রদানকারী সোনা যাইতে যাইতে খালু খালা খালু যাবে ফুফু যাবে চাচা যাবে সবাই যখন বিদায় হয়ে যাবে ভাইরা যাবে আপনজন যখন একে একে সবাই যখন বিদায় হয়ে যাবে সর্বশেষ তার সন্তান বড় সন্তানদের ভালোবাসে বেশি বড় সন্তানদের কাঁধে নিয়ে নিয়ে কত জায়গায় দেয় এজন্য বাবা তার সন্তানদের ভালোবাসে বেশি সবার শেষে তার বড় সন্তান আধা ঘন্টা এক ঘন্টা দেড় ঘন্টা পরে কাঁদতে কাঁদতে যখন কবর আব্বু আব্বু করে যখন বাড়ির দিকে চোখের পানি মুছতে মুছতে যখন রওনা করে আল্লাহ রসুল বুখারী শরীফের হাদিসের ভিতরে বলেন হাত্তা ইয়াসমা কোরআনি আলিহি যারা আপনার কবর দেওয়ার জন্য যারা আসে তারা যখন বিদায় হয়ে যায় তাদের জুতার আওয়াজ পর্যন্ত মুর্দা ব্যক্তি শুনতে পায় সুবহানাল্লাহ আরো জোরে বললা সুবহানাল্লাহ যারা কবর দেওয়ার জন্য আসে তাদের তাদের জুতার আওয়াজও মুর্দা ব্যক্তি শুনতে পায় সব মানুষ যখন একে একে বিদায় হয়ে যায় যখন তার ছেলেও যখন আপনার বাসার দিকে যখন রওনা হয়ে যায় হঠাৎ করে দেখবে মুর্দা ব্যক্তি তার কবরের ভিতরে বেলা ডুবু ডুবু বাপ রাত্রে বেলায় কবর দেওয়া হোক আর দিনের বেলায় কবর দেওয়া হোক ডুবু ডুবু বেলা ডুবু ডুবু বাপ কিছুক্ষণের ভিতরে আপনার বেলা ডুবে যাবে অন্ধকার নেমে আসবে অমনি ওই কবরের পথের যাত্রী তার ছেলেকে যায় মনে কানুরে ওই দাও রে বাবা দুনিয়ার সবাই ভুলে গেল তুমি আমারে বলতে পারো না আমি কত কষ্ট করে আপনার লাঙ্গল চাষ করার জন্য মাঠে গিয়েছি কিন্তু তোমার কান্দে নিয়ে আমি লাঙ্গল চাষ করেছি মাটিতে নামাই নাই খেতের আলের ভিতরে আমি নামাই নাই যদি কোনো সাপ পোকা মাকড় কামড় দেয় এই জন্য আমি বড় আদর করে তোমার কান্দে নিয়ে লাঙ্গল চাষ করেছি আমি তোমার দোকানদারি করেছি কাদের উপরে নিয়ে মাটিতে নামাই নাই আমাদের সবাই বলে যেতে পারে তুমি আমাকে রেখে যেতে পারো না কালো রে আমি কবরের ভিতরে একা একা কেমনে ঘুমাবো একটু পরেই তো অন্ধকার নেমে আসবে আমি একা একা কেমনে ঘুমাবো ওই যে দুনিয়ার জানলে মাথার ভিতরে রাখছি মানে একটু সরিষার তেল দিয়া মাথাটা ডোলে না দিলে টিপে না দিলে আমার ঘুম ধরে না পৌষ মাঘ মাসের কঠিন শীতের ভিতরে ওই বিদেশি কম্বল গায়ে না দিলে আমার ঘুম ধরে না আমার হাত পাও টিপে না দিলে আমার ঘুম ধরে না আবার অন্ধকারের ভিতরে অন্ধকার বাসার ভিতরে আমার ঘুম ধরে না ডিম লাইট না জানালে আমার কলিজার ভিতরে ভয় লাগে আমি ওই বাসার ভিতরে থাকতে পারি না বড় ভয় লাগে আমার কালু রে অন্ধকার কবরের ভিতরে আমি কেমনে ঘুমাবো আমি এই জায়গায় ল্যাব ছাড়া আমি কেমনে কম্বল ছাড়া কেমনে ঘুমাবো আমার শস্যের চাং মাথায় না দিলে আমি কেমনে ঘুমাবো সবাই বিদায় করে দিল তুই কিন্তু আমাকে বিদায় করতে পারস না কিন্তু সন্তান তো বাবার কথা শুনে না বাসার দিকে রওনা করেছেন কাঁদতে কাঁদতে এবার আব্বা কবরের ভিতরে মুর্দা ব্যক্তি কাঁদলে চিৎকার মানে কাঁদলে হঠাৎ করে যখন কবর আপনার চাপ দেওয়া যখন আরম্ভ করবে সাপ যখন কবরের ভিতরে আসতে যখন হাজির হয়ে যাবে তার মাথার কাছ দিয়ে যখন তাকে আঘাত করার জন্য যখন চেষ্টা করবে অমনি তার কবরের ভিতরে একটা আপনার পাখি ঢুকে যাবে লাহু জানাহান মুরের দুইটা পাখা পাকাওয়ালা দুটা ডানাওয়ালা একটা পাখি ঢুকে গিয়া ডানা দুটা তার মাথার উপরে বিছিয়ে দিয়া বলবে কবর রে আজাব দিবি না দুনিয়ার সবাই বলে গেলেও আমি তারে ভুলতে পারি না অমনি কবর পথের যাত্রী কাঁদে চোখের পানি ছেড়ে ছেড়ে পাখির দিকে তাকায় ডাক দেওয়ালে পাখি রে তুই আবার কে কোথার থেকে আসনি ওই পাখি তখন আরবি ভাষায় মানুষের সাথে কথা বলবে একটা বলবে আনাল কোরআন আনাল ইখলাস আমি হলাম তোমার কবরে দুনিয়ার জিন্দেগির সুরায় ইখলাসের আমল আল্লাহ আমাকে পাখির সুরাত দিয়া তোমার কবরের ভিতরে পাহারাদার বানায়া সিকিউরিটি বানায়া কিয়ামত পর্যন্ত তোমার কবরের পাহারাদার হিসাবে আল্লাহ প্রেরণ করেছে
দুনিয়ার সবাই তোমাকে ভুলে যেতে পারে আমি তোমাকে বলতে পারি না আমি কিয়ামত পর্যন্ত তোমার সাথী হয়ে গেলাম তোমার পাহারাদার হয়ে গেলাম সিকিউরিটি দায়িত্ব গ্রহণ করলাম না না যখনই আপনার আযাব আসা আরম্ভ হবে পাখি তার দুটো ডানা মেলে দেয়া বলবে কবর রে না 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 আযাব দিবি না আমি যতক্ষণ আছি আযাব দিবি না আর আমি কিয়ামত পর্যন্ত তার কবর সর্ব না এজন্য আল্লাহ নবীর সাহাবী রহমাতুল লিল আলামিন বলেন সূরা ইখলাসের একটা নাম হলো সূরাতুল মানিয়া এই সূরায় সে কবরের ভিতরে কবরে আযাব থেকে আমাকে আপনাকে রক্ষা করবে আল্লাহর নবী বিশ্বনবী রহমাতুল লিল আলামিন তিরমিজি শরীফের হাদিসের ভিতরে বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদ নববীর ভিতরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির কাছে হাজির হয়ে গেছেন সুবহানাল্লাহ আমি একটা কথাও বাইরের থেকে বলবো না সব শুধু হাদিস আর কোরআন বাইরের থেকে কোনো ঘটনা বলবো না আল্লাহ রাসূল বলেন জিবরাইল আমার কাছে হাজির হয়ে গেছেন অমনি জিবরাইল আমাকে সালাম জানায় আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আল্লাহর নবী গো কিছুক্ষণের ভিতরে একজন সাহাবী আপনার কাছে আসবে ওই সাহাবী আমিও ভালোবাসি আল্লাহও ভালোবাসে আরো আস্তে করে বলুন আরো আস্তে করে বলুন একবার সুবহানাল্লাহ বললে আকাশ আর জমিনের মধ্যবর্তী পুরো ফাঁকা জায়গাটা আল্লাহ সবের দ্বারা পরিপূর্ণ করে দেন বৈশা দেখলাম এটা যে যত বলে তার আমলনামা তত বরপুর হয়ে যায় আপনাদের কি কষ্ট হইতেছে কষ্ট হয় কার কার তাড়াতাড়ি হাত উঠান কষ্ট হয় না কার কার তাড়াতাড়ি হাত উঠান মাশাআল্লাহ আল্লাহ হাত খুলে কবুল করেন জবান খুলে কন না আমিন আল্লাহর রাসূল বলেন ও জিবরাইল তুমি ও ভালোবাসো আল্লাহ তারে ভালোবাসে তার মানে আমি ও তারে ভালোবাসি সুবহানাল্লাহ কোন সাহাবী সেই সাহাবী জিবরাইল আমিন বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কিছুক্ষণের মধ্যে একজন সাহাবী আসবে ওই সাহাবীর নাম হযরত আবু যর গফারী সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কি নাম আবু যর গফারী রাদিয়াল্লাহু তাআলা আসবেন আল্লাহর নবী ডাক দেন ও গো জিবরাইল মনে আছে না ভুলে গেছে না ভুলে গেছে ও গো জিবরাইল তুমি কি আবু যর চেনো আল্লাহ কি আবু যর চেনে কাহা আমি চিনি আল্লাহও চেনে বলে কি ধরনের চেনো ভালো করে চেনো না অল্প অল্প চেনো হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আল্লাহর নবী গো দুনিয়ার মানুষ আপনারা আবু যর গিফারীর যেমন চিনেন আকাশের ফেরেশতারা দুনিয়ার মানুষের চাইতে আবু যর গিফারীর আকাশের ফেরেশতারা আরো ভালো করে চিনে শুধু আমি যত গুণিত ফেরেশতা আল্লাহ পাক সৃষ্টি করেছেন সবাই চিনে আবু যর গিফারীর সুবহানাল্লাহ সবাই সম্মান করে আবু যর গিফারীর আমিও সম্মান করি আবার অন্য ফেরেশতারাও ইজ্জত এবং সম্মান করে তারে ভালো করে চেনে এমন কি মহান আল্লাহ তারে সম্মান করে আল্লাহ রাসূল নাক দেওয়ায় ও গো জিবরাইল এত ভালোবাসো তোমরাও চেনো আল্লাহও ভালোবাসে তোমরাও ভালোবাসো তোমরাও চেনো আল্লাহও চেনে আকাশের ফেরেশতারা যারে চেনে আবু যর গিফারীর এত ইজ্জত আর সম্মান কেমনে হইলো সুবহানাল্লাহ কইবেন না এত ইজ্জত এবং সম্মান কেমনে হইল হযরত জিবরাইল ডাকা বলেন ও নবীজি দুই কারণে আল্লাহর কাছে আবু যর গিফারীর ইজ্জত এবং সম্মান কয় কারণ লিসিবারিহি ফি নাফসিহি সে নিজেকে খুব ছোট মনে করে তাওয়াজু তার মধ্যে বেশি একবারে নিজের ছোট মনে করে তাওয়াজু বেশি মনে করে আমার চাইতে গুনাহগার আল্লাহর জমিনে আর কাউরে বানায় নাই
আমার চাইতে এত কম আমলার কারণ নাই আমি মনে হয় সবার চাইতে কম আমলওয়ালা এই কারণে তাওয়াজ্জু তার ভিতরে বেশি তাওয়াজ্জু বেশি থাকার কারণে আল্লাহ এবং ফেরেশতারাও তার বেশি ভালোবাসে সুবহানাল্লাহ দুই নম্বর লিকাসরতি কিরাআতিহি সূরাতাল সূরাতিল ইখলাস আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার জিবরাইল বলেন ওগো নবীজি দুই নম্বর কারণ হইলো এই লোকটা আবু যর গিফারি আপনার সাহাবী প্রচুর পরিমাণে সূরা ইখলাসের তেলাওয়াত করে উঠতে বসতে হার হালাতে সূরা ইখলাসের তেলাওয়াত করে ঘুমাইতে গিয়েও সূরা ইখলাস ঘুম থেকে জাগ্রত হওয়ার পরেও সূরা ইখলাস কাজ করে সূরা ইখলাস যখন যা করে সূরা ইখলাস তার জবানের ভিতরে চালু আছে সূরা ইখলাস তার জবানের ভিতরে চালু লিকাসরতি কিরাআতিহি সূরাতিল ইখলাস আল্লাহ নবীর কাছে হাজির হয়ে গেছেন তিরমিজি শরীফের হাদিস আল্লাহ রাসূলের কাছে সালাম পেশ করেন ওগো নবীজি আপনি কি একজন সাহাবী জানাজার ভিতরে আপনি কি শরীক হবেন বলে কোন সাহাবী বলে আগেই বলবো না কিন্তু সাহাবীর মর্যাদা জানেন না আল্লাহ রাসূল বলেন ওগো জিবরাইল সেই সাহাবীর নাম কি এত মর্যাদা আবার কেমনে আল্লাহ কি আমাকে আদেশ করেছেন সেই সাহাবীর জানাজার নামাজ আদায় করার জন্য বলে কেমন তার ইজ্জত এবং সম্মান জিবরাইল বলেন আমার নেতৃত্বে একজন দুইজন এক হাজার দুই হাজার না ওই সাহাবীর জানাজায় শরীক হওয়ার জন্য সত্তর হাজার ফেরেশতা আল্লাহ আসমান থেকে নাজেল করেছে ওই সাহাবীর জানাজার ভিতরে আমি হাজির হব ফেরেশতারা সত্তর হাজার ফেরেশতা হাজির হবে আপনি হাজির হবেন কিন্তু ওই সাহাবী কিন্তু আপনার থেকে বহু দূরে আপনি যাওয়া আপনার পক্ষে সম্ভব না আপনি যদি বলেন অনুমতি দেন আমি আমার ডানা দিয়ে পাহাড় পর্বত তুলে একটা আসার মারতে পারি বাড়ি মারতে পারি হযরত জিবরাইল তার ডানা দিয়ে পাখা দিয়ে যখন এভাবে আঘাত করলেন পাহাড় গুলো জায়গার থেকে সরে গেছে রাস্তা ক্লিয়ার হয়ে গেছে দূর পর্যন্ত দেখা যায় হযরত জিবরাইল আমিন বলেন ওগো নবীজি ওই সাহাবীর নাম মুয়াবিয়া ইবনে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা সুবহানাল্লাহ মুয়াবিয়া ইবনে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা তার জানাজার ভিতরে সত্তর হাজার ফেরেশতা নাজিল হয়েছে আমি এসেছি আমার নেতৃত্বে সত্তর হাজার ফেরেশতা এসে গেছেন আপনি জানাজার জন্য তৈরি হন রসুল জানাজার জন্য তৈরি হলেন সাহাবায়ে কেরাম জানাজার জন্য তৈরি হয়ে গেলেন জানাজার নামাজ আদায় করতেছেন আল্লাহ রসুল ডাক যাবেন ওগো জিবরাইল এত ফেরেশতা তার জানাজার ভিতরে শরীক হয়েছেন কেন শরীক হয়েছেন কারণ কি কি কারণে আল্লাহ তার ইজ্জত এবং সম্মান আল্লাহ বাড়িয়ে দিয়েছেন জিবরাইল আলাইহিসসালাম ডাক দিয়ে বলে ওগো নবীজি আল্লাহ তাকে এত ইজ্জত এবং সম্মান দিয়েছেন লিকাসরতি কিরাআতিহি সূরাতিল ইখলাস আল্লাহু আকবার আল্লাহু সে অধিক পরিমাণে সূরা ইখলাস তেলাওয়াত করে এই কারণে আল্লাহ তাকে এত ইজ্জত এবং সম্মান দিয়েছেন আকাশ থেকে সত্তর হাজার ফেরেশতা তার জানাজার ভিতরে নাজিল করেছেন এজন্য আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের কাছে একজন ইমামের ব্যাপারে আনসার সাহাবী আনসারদের একজন ইমাম সাহাবী ইমাম
তার ব্যাপারে বিচার আসছে বিচার বিচার বিচারটা কি হাদিস শরীফের ভিতরে পাওয়া যায় হুয়া ইয়াকরাউ সূরাতাল ফাতিহা সূরা ফাতিহা পড়ে ঠিক উল্লেখ রাখা সূরা ফাতিহার পরে প্রত্যেক রাকাতে গিয়া কুল আল্লাহ সূরা কি করে প্রত্যেক রাকাতেই কুল হুয়াল্লাহু আহাদ মুসল্লিরা না জানে ইমাম সাহেব এরকম আজীব ইমাম জিন্দেগি তো আমরা কোনদিন দেখি নাই নামাজ তো পড়ব না কোদার চাইছেন কি আশ্চর্য ইমাম প্রত্যেক রাকাতেই কুল হুয়াল্লাহ আপনি কি আর কোন সূরা পারেন তারেন না কোরআন কি আর মুখস্থ নাই তো পারি তো পড়েন না যে ওইডা আমার ভালোবাসা সুবহানাল্লাহ তোর আপনার ভালোবাসা ভালোবাসা মানে চাইছেন প্রত্যেক রাকাতে করে ইখলাস করেন নামাজে মানে পরের দিন সকালবেলায় সাহাবীরা দল বাইন্ধে চলে গেছে নবীজির দরবারে হুজুর ইমাম একটা পাইছি মগার বাচ্চা মগা কি হইছে প্রত্যেক রাকাতে সূরা ইখলাস আল্লাহ রাসূল তারে ডাকায় নিলে ডাকায় নিয়ে কয় আচ্ছা আমি শুনলাম তুমি নাকি প্রত্যেক রাকাতেই সূরা ইখলাস পড়ো কহা হুজুর পড়ি কেন পড়ো কয় পড়ি লিআন্নি উহিব্বুহা এই সূরার ভিতরে সিফাতুর রহমান আল্লাহর গুণাবলী সম্পর্কে আলোচনা করা হয়েছে আমার আল্লাহর গুণাবলী সম্পর্কে যে সূরার ভিতরে সবচেয়ে বেশি আলোচনা করা হয়েছে এই জন্য আমি আল্লাহরেও ভালোবাসি আল্লাহর এই সূরারেও ভালোবাসি আল্লাহ রাসূল বলেন সাহাবীরা রে জান্নাতি মানুষ যদি দেখতে চাও আমার এই সাহাবীর দিকে তাকায় দেখো মহাব্বতের ভালোবাসা তোমাকে জান্নাতে টেনে নিয়ে যাবে ওই সাহাবীর এটা বিশেষ আমল তার মানে আপনি আবার প্রত্যেক রাকাতে সূরা ইখলাস পড়া আরম্ভ করবেন ওটা বিশেষ আমল তার আল্লাহর সাথে প্রেম জেগে গেছে প্রেম আল্লাহর সাথে তার আশিক এবং মাসুফ এস এবং প্রেমের খেলা যখন শুরু হয় ওটা আলাদা মাসালা হয় আর সাধারণ মানুষের জন্য আলাদা মাসালা জোরে কোন কথা ঠিক না ঠিক বলেন আল্লাহ রাসূল বলেন ইন্না হুব্বাকা ইয়াগা আদখলাকাল জান্নাহ ওই সূরা ইখলাসের মহব্বতের ভালোবাসা তোমাকে জান্নাতে প্রবেশ করাবে এজন্য আল্লাহ নবী বিশ্বনবী রহমাতুল লিল আলামিন বলেন উম্মতের আলে মান আরাদা আইয়ানামা আলা ফিরাশিহি ফানামা আলা ইয়ামিনিহি বুখারী মুসলিমের হাদিস আল্লাহ রাসূল বলেন যেই ব্যক্তি রাত্রি বেলায় ঘুমাইতে চায় আচ্ছা আপনাদের কি কষ্ট হইতেছে তো আমলের কথা বলবো বলতেছি বলতে থাকবো ইনশাআল্লাহ ঘটনা বলবো না আপনারা কি ঘটনা শুনবেন ঘটনাও পারি ঘটনা শুনবেন না আমলের কিছু কথা শুনবেন হ্যাঁ যেটা শুনলে আমি দুনিয়া এবং আখেরাতে সফল কাম হব আল্লাহ রাসূল বলেন মান আরাদা আইয়ানামা আলা ফিরাশিহি ফানামা আলা ইয়ামিনিহি ফাকরা মিয়াতা মাররাতিন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহ রাসূল বলেন উম্মতের আরে কেউ যদি ঘুমানোর সময় ঘুমানোর সময় প্রতিদিন রাত্রে বেলায় ঘুমানোর সময় 100 বার করে সূরা ইখলাস পাঠ করতে পারে আপনি পড়েন আল্লাহ রাসূল বলেন যদি ডান কাতে যদি শুয়া পড়ে জিন্দেগির শেষ ঘুম মনে করে যদি ঘুমাইতে পারে কারণ আমরা যে ঘুমাই ঘুমের দেই দোয়া আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহিয়া ঘুমের দোয়া কি জানেন নি ঘুমের দোয়া আল্লাহ তোমার নামে মারা গেলাম ঘুমাইলাম না কি করলাম আল্লাহুম্মা বিসমিকা আমুতু আল্লাহ তোমার নামে মারা গেলাম কারণ অনেক মানুষ ঘুমায় আর ঘুম থেকে জাগ্রত হয় না
হাদিস শরীফ আছে আন নাউমু আকুল মাউত ঘুম হলো মৃত্যুর ভাই ঘুম আর মৃত্যু হলো দুই ভাই সুবহানাল্লাহ ঘুম আর মৃত্যু হলো দুই ভাই ঘুমায় গেলাম মানে হলো মৃত্যুবরণ করলাম আমি উঠতেও পারি নাও উঠতে পারি জোরে কোন কথা ঠিক না ঠিক ঘুম থেকে উঠতে সকাল আর ঘুম জুতে ঘুম থেকে জ্যোতি না উঠি তাহলে আমার পরকাল ঘুমায় গেলাম আজকে রাত্রি অনেক ঘুম থেকে যদি উঠি তো আমার সকাল আর ঘুম থেকে যদি না উঠতে পারি তো আমার পরকাল আরম্ভ হয়ে গেল যদি কোন কথা ঠিক না বেদি এজন্য ঘুম দাই হলো একটা মৃত্যু আল্লাহ রাসূল বলেন উম্মতের আরে জীবনের শেষ ঘুম মনে কইরা ডান কাতে যদি ঘুমায় আল্লাহ তোমার নামে আমি আল্লাহ তোমার নামে আমি আমু তো মৃত্যুবরণ করলাম ঘুমাইলাম না আল্লাহ তোমার নামে মৃত্যুবরণ করলাম ঘুমাইলাম মানে মৃত্যুবরণ করলাম আর ডান কাতে শুয়ে শুয়ে 100 বার যদি আপনার সূরা ইখলাস তেলাওয়াত করতে পারে ফাইদা কানা ইয়াউমুল কিয়ামা ইয়াকুলু রব্বু তাবারাক ওয়া তাআলা ইয়া আব্দি কিয়ামতের দিন আল্লাহ ওই বান্দাকে ডাকিয়া বলবেন প্রতিদিন যে রাত্রে বেলায় ঘুমানোর সময় ডান কাতে ঘুমায় ঘুমায় 100 বার করে সূরা ইখলাস তেলাওয়াত করে আল্লাহর রাসূল বলেন ওই লোককে কিয়ামতের দিন আল্লাহ ডাকিয়া বলবেন লাভ ও ইয়া আবদি ও আমার বান্দা উদুকুল আলা ইয়ামিনিকা আল জান্নাহ তুমি তোমার ডান কাতে শুয়ে শুয়ে প্রতিদিন রাতে 100 বার করে সূরা ইখলাস তেলাওয়াত করেছো এখন তোমার ডান দিকে সোজা আমার জান্নাতে চলে যাও তোমার কোনো হিসাব কিতাব নেওয়া লাগবে না আমি আল্লাহ তোমার প্রতি খুশি তুমিও আমার প্রতি খুশি তুমি এবার ডান দিক দিয়ে জান্নাতের দিকে হাজির হয়ে দাও গেটের দিকে চলে দাও আল্লাহু আকবার কোন আল্লাহু আকবার জিন্দেগিতে যতদিন বেঁচে আছি এই আমলটা করার নিয়ত আছে কার কার সারা জিন্দেগি সারা দিন যত যাই যত ব্যবসা বাণিজ্য যা কিছু করি না কেন রাত্রে বেলায় ঘুমানোর সময় ডান কাতে ঘুমাবো আপনার অজু করে ঘুমাবো পবিত্র হয়ে ঘুমাবো অজু সারা ঘুমাবো না অজু ঘুমানোর আগে অজু করবো ডান কাতে ঘুমায়া ঘুমায়া 100 বার করে সূরা ইখলাস তেলাওয়াত করবো নিয়ত আছে কার কার হাত উঠায়া দেখায়া যা না থামান এই স্লোগানটা ভুল স্লোগান গড়ে গড়ে জ্বলো না গড়ে গড়ে জ্বললে আমার লাভ নাই কি লাভ হইব আমার আমার ভিতরে জ্বলা দরকার আমার ভিতরে জ্বললে আমি ভালো জোরে কোন কথা ঠিক না ঠিক বলেন এজন্য এই স্লোগানটা ঘরে ঘরে না জ্বললে বলার দরকার হলো দিলে দিলে জ্বলো কিসে কিসে জ্বলো আমি ভালো তো দুনিয়া ভালো জোরে কোন কথা ঠিক না বেটি আগে আমি ভালো হই পরে জ্বালায়া লাভ নাই জোরে কোন কথা ঠিক না বেটি নিজে আগে জ্বলি এজন্য দিলে দিলে জ্বলো অথবা কলবে কলবে জ্বলো কোথায় জ্বলো কলবে কলবে জ্বলো কোরআন সুন্নাহর আলো দিলে দিলে কোরআন সুন্নাহর আলো কোরআন সুন্নার আলো কলবে কলবে জ্বলো কোরআন সুন্নার আলো কোরআন সুন্নার আলো জোরে কোন কথা ঠিক না বেটি সারাদিন নিয়ে গেছেন ঘরে 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 জ্বলাইয়া লাভ নাই নিজে আগে ঠিক কই জোরে কোন কথা ঠিক না বেটি বলেন আমার কলবের ভিতরে আগে আগুন জ্বালাই কোরআন সুন্নার নূর আগে জ্বালাইয়া দিই জোরে কোন কথা ঠিক না বেটি বলেন মুসলমান ভাইয়েরা আমার আল্লাহ নবীর সাথে রহমাতুল লিল আলামিন বলেন উম্মতে আরে মান করা সূরাতুল ইখলাস আশার আমার রাত কেউ যদি আপনার 10 বার করে সূরা ইখলাস যদি তেলাওয়াত করতে পারে প্রতিদিন কয়বার 10 বার করে সূরা ইখলাস তেলাওয়াত করতে পারে আল্লাহ রাসূল বলেন বানাল্লাহু লাহু কসরান ফিল জান্নাহ আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা বানাবে সুবহানাল্লাহ বানাবে কয়বার আরো জোরে কোন কি বানাবেন বালাখানা জোরে কোন কথা ঠিক না বেটি বালাখানা কেমনে বোঝাই পুরা জান্নাতেই তো জান্নাত আর বালাখানা দেয়া কি করুম বিয়ার মধ্যে গিয়া দেখবেন সব জায়গায় এক খাবার না সব জায়গায় এক খাবার না
ভিন্ন ভিন্ন আপনার খাবার হয় আবার এরপরে স্পেশাল কিছু মেহমান থাকে তাদের জন্য আবার আলাদা খাবার আবার বিয়ার চাদুয়ার ভিতরে আপনার গেটের ভিতরে ঢুকে এক জায়গায় গিয়া সত্য করে আরেকটা ঘর বানায় ওই ঘরের নাম কি হুম হ্যাঁ ছোট করে একটা ঘর বানায় ফুল দিয়া সাজায় ওখানে গিয়া বসবো জনকে জামাই বইবো ওই ঘরটার দাম ওই পুরা ওই বালাখানার চাইতে কম না বেশি ওই যে বিয়ার অনুষ্ঠানে যত জায়গা আছে তার ভিতর থেকে ওই ঘরটার দাম কম না বেশি কারণ ওইখানের খাবারটা আরো স্পেশাল জোরে কোন কথা ঠিক না বেটি বলেন এই যে কবে যেন পেপারে দেখলাম তিন চার দিন আগে আপনাদের নারায়ণগঞ্জের কোন জায়গার জন্য ঘটনা রূপগঞ্জের কোন জায়গা জানো আপনার জামার জন্য ওই ঘরের মধ্যে আস্ত গরু ওটারে একবার কাবাব বানে আস্ত গরু খাড়া করে গেছে দেখছেন আপনার ঘটনা আপনার নারায়ণগঞ্জের ঘটনা কোন জায়গায় আস্ত গরু কাবাব বানায় রেখে দিয়েছে এটা জামাই রেখে তাহলে বিয়ার বড় আসর ওই আসরের ভিতরে ছোট্ট যে ফুল দিয়ে একটা ঘর বানায় ওটার দাম জন্য বেশি আল্লাহ নবী ডাকটা বলেন উম্মতে আরে প্রতিদিন যদি কেউ আপনার দশ বার করে ছয় ক্লাস পাস করতে পারে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের ভিতরে তার জন্য একটা বালাখানা বানায়া দিবে নিয়াত আছে কার কার জান্নাতে যাবেন তো নিয়াত আছে নি কার কার হাত উঠান কোরআন সুন্নার আলো মনে আছে তো কোরআন সুন্নার আলো قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد এবার সূরা ইখলাসের শান নজরের দিকে চলে যায় লম্বা টাইম পাওয়া যাবে না প্রধান বক্তা কখন চলে যাব আসলেই তো বাতি নিবে যাইব যদি কোন কথা ঠিক না ঠিক বলেন ইন্তেকালের চিঠি আইছে যে বহুদূর শেষ করেন সময় শেষ আপনার মরণ কাছে গেছে কথা ঠিক না ঠিক বলেন চিঠি দেব হুজুর প্রধান বক্তা এসে গেছে তাড়াতাড়ি ছাড়েন قل هو الله احد এই সূরা আল্লাহ কেন নাযিল করলেন এই সূরার তিনটা নাযিল করার প্রেক্ষাপট এক নাম্বার হইল আল্লাহ এই সূরা নাযিল করছেন আপনার মক্কার মুশরিকদের বিরুদ্ধে কাদের বিরুদ্ধে মক্কার মুশরিকদের বিরুদ্ধে আল্লাহ সূরা নাযিল করেছেন মক্কার মুশরিকরা নবীজির কাছে দুইজন লোকরে পাঠায় দিল খুব খেয়াল করে শুনবেন একজনের নাম হইল আমির ইবনে তুফাইল আরেকজনের নাম হইল আরবাদ আরবাদ ইবনে আরবাদ তুফাইল আমির ইবনে তুফাইল এবং আরবাদ দুই দোস্ত গিয়া আপনার নবীজির কাছে আল্লাহর নবী রহমাতুল লিল আলামিনের কাছে গিয়া বলে ও আব্দুল্লাহর গোলাম মুহাম্মদ ওরা তো আর নবী বলে না বলে আব্দুল্লাহর গোলাম মুহাম্মদ তুমি যে আমাদের ধর্মের গালি দাও আমাদের ধর্মের খোদারে খোদার সমালোচনা করো বাপ দাদার ধর্মের মধ্যে শুনকানি মাল্লা আমাদের ধর্মের উচ্চারণ করো আমাদের ধর্ম ঠিক না বলো বলো না তুমি যে খোদার কথা বলো ওই খোদার পরিচয় দাও তোমার খোদা আবার কেমন খোদাটা কেমন ওই খোদার পরিচয় দাও আনসিফ লানা রব্বাক আমাদের খোদার তোমার খোদার পরিচয় আমাদের সামনে তুলে ধরো নসব নামা তুলে ধরো আমাদের খোদা তো আমাদের খোদা বানাইছে বিভিন্ন জিনিস দিয়া আর তোমার খোদা কি দিয়া তোরে আমাদের খোদা মিন জাহাবিন আও মিন ফিদ্দাতিন আমাদের কোন খোদা স্বর্ণ দিয়া তোরে কোন খোদা রূপা দিয়া তোরে কোন খোদা কাঠ দিয়া তোরে কোন খোদা লাকড়ি দিয়া তোরে কোন খোদা বাঁশ দিয়া তোরে কোন খোদা আপনার পিতল দিয়া তৈরি যদি কোন কথা ঠিক না ঠিক বলেন দুনিয়াতেই বাস না জানি কিয়ামতের ময়দানে কয় নাম্বার আক্কাওয়ালা বাস এমন খোদার নানা খোদা খোদা খাড়াইতে পারে না খোদারে দাঁড় করায় পিছন দিক দেবার বাস ঢুকে দিয়ে খোদারে খাড়া করে দিয়ে খোদা একা একা খাড়াইতে পারে না এমন শক্তিশালী খোদা একা একা দাঁড় করাইতে পারে না এর পিছন দিক দিয়ে বাস ঢুকে দিয়ে টেকনা দিয়ে হেলান দিয়ে এর সাপোর্ট দিয়ে দাঁড় করাইতে হয় এরকম খোদার মুসল ইবাদত মুসলমান না করে না আর ধরে কোন কথা ঠিক না ঠিক বলেন বুখারী শরীফের একটা হাদিস মনে পড়ে গেছে মুমিনি একজন সাহাবি তখন সাহাবি হন নাই কাফের
সাহাবী পরে হইছে ওই কাফের আপনার মূর্তিরে ভালোবাসে যেখানে যায় শুধু খোদারে ভালোবাসে মূর্তি তার কান্ধের উপর থেকে নামায় না পেশাব করতে যায় তো মূর্তি বাজারে যায় মূর্তি যেখানে যায় শুধু মূর্তি আর মূর্তি মূর্তি কান্ধের উপর থেকে নামায় না একদিন সে কোথায় যাবে বেড়ানোর জন্য আপনার মাঠের ভিতর প্রেরণা করেছেন বিশাল বড় ফাঁকা মাঠ এই মাঠের ভিতর চলতে 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 তার পেশাবের খুব ব্যাগ হয়ে গেছে চিন্তা করলো আর তো সহ্য করতে পারে না পেশাব করা দরকার এখন খোদার সামনে পেশাব করি কে বলি খোদা দেখে ফেলাইবো নাউজুবিল্লাহ এজন্য খোদার একটু দূরে রাখিয়া পেশাব করার জন্য যাবেন তো কোথায় রাখবেন বলে চিন্তা করলেন রাখি কোথায় হঠাৎ করে দেখে একটা গাছ পাওয়া যায় দেখবেন আপনার বিশাল বিশাল ধানের মাঠের ভিতরে বিভিন্ন গাছ তৈরি হয় ওই গাছের ভিতরে খোদারে হেলান দিয়া উনি পেশাব করার জন্য একটু দূরে গিয়া শোষ করে ছাড়তেছেন পেশাব করা আরম্ভ করে দিয়েছেন আর ওই দিক দিয়া আর একজন আবার একজন আপনার হ্যাঁ খোদা নামে বহুদা আছে আমাদের দেশে মিস্টার ডক সাহেব কি নাম ডক সাহেব মানে কুত্তা কি উনার আবার এক জায়গায় পেশাব ধরে না উনি এখানে 100 টাকা আবার পাউচা করে ওখানে আধা 100 টাকা ওখানে 100 টাকা ওখানে 150 টাকা পুরো রাস্তা খালি ছাড়তে থাকে এক জায়গায় তার পেশাব হয় না যদি কোন কথা ঠিক না বেটি পড়ে তো উনিও চিন্তা উনিও আবার ওই রাস্তা দিয়ে নেই হঠাৎ করে দেখে কি যেন একটা খাড়া রয়েছে আর অমনি দেরি নেই একবারে পাউডা উঁচা করিয়া কুত্তা তার অস্ত্র একবারে খোদার মুখের মধ্যে বরাবর ঢুকাই দিয়া অধিক দই বেটা কয় হুস এদিক দয় হুসুস আওয়াজ ফিরে ফিরে হুসুস আওয়াজে কোথার থেকে আজকে মনে হয় এবার কবুল হয়ে গেছে খোদা খুশু হয়ে গেছে নজবুল্লাহ দুজন দিকটা ঘুরিয়া দেখে সর্বনাশ কাছে এসে খুদারে আপনার মুখের মধ্যে নিচে দেখে শুধু পানি পুরা খুদার শরীরে শুধু পানি আর পানি হ্যাঁ রহমতের পানি না দিলে হয়ে গেছে খুদা আজকে আবাদত কবুল করছে সারাদিন নাকি সফল হয়ে গেছে আমার আজকে কারাতারে নিয়ে নাকের মধ্যে নিয়ে দেব দুর্গন্ধ অমনি আর দেরি নেই খুদারে দুয়ারে আসার মার এমন খুদার খুদা বান্দায় দুয়ারে খুদারে আসার মার এমন খুদারে বদল মুসলমান না আরো ধরে এখন কথা ঠিক না বেটি বলেন আসার মারার পরে আপনার এক ঠ্যাং গেছে এক পাও গেছে বুখারী হাদিস দুই দিকে দুইটা গেছে গান এবার এটারে এই ল্যাংড়ারে ধরে নিয়ে আপনার নবীজির দিকে দৌড় হুজুর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কালমা পড়ান এক মুহূর্ত দেরি করব না আমারে পড়ে যান না কালমা লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর নবী একবার খোদা খোদা নামে বেহুদার দিকে তাকায় আরেকবার লোকটার দিকে তাকায় কি গো তোমার খোদার এই অবস্থা কে কালমা পড়াবো ঠিক আছে একটু বুঝা হই না লই কি হইছে তোমার খোদার খোদার দেখি হাত নাই খোদার দেখি পাও নাই ল্যাংড়া খোদা খোদার কে নিয়ে এলাম হুজুর পরে আগে কালমা পড়ান আল্লাহ রাসূল কয় না আগে কও তারপরে কালমা পড়ান এবার কয় হুজুর যারে মনে করছে আপনার আমারে কিয়ামতের দিন বাঁচায় দিবে বড় আল্লাহর কাছ থেকে বড় খোদার কাছ থেকে আমাকে বাঁচায় দিবে কারণ কাফেররাও মনে করে আপনার মুশরিকরাও মনে করে আপনার আল্লাহ একজন আছে বড় খোদা একজন আছে এগুলো হলো সাউ খোদা বাচ্চা খোদা এগুলো সুপারিশ করে করে এগুলো মন্ত্রী আল্লাহর মন্ত্রী নাউজুবিল্লাহ বলে এই বাচ্চা খোদারা কিয়ামতের দিন সুপারিশ করে বড় খোদার কাছ থেকে আমাদেরকে বাঁচায় দিবে তারাও বিশ্বাস করে আল্লাহ করনে বলেন ওয়ালা ইন সা'আলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াকুলুন্না আল্লাহ ولئن سألتهم من نزل من السماء ماء দোস্ত আপনি যদি মুশরিকদেরকে জিজ্ঞাসা করেন আকাশ থেকে পানি কে নাজিল করে তারা খুব আল্লাহ নাজিল করে আপনি যদি জিজ্ঞাসা করেন আকাশ আর জমিন কে বানাইছে আল্লাহ বানাইছে ওটা কাফের রব বলল